বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন? আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার। আমাজান আয়েশাকে আল্লাহর হাবিব শিখিয়ে দিলেন, আয়েশা কদরের রাত যদি পাও এই দোয়াটা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল, পারেন না এটা আপনারা, মুখস্থ করেন নাই, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান, একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে, ওই তিনটার একটা খুলে দেয় কে? ফা ইন তাওয়াদ্দা ইন হাল্লাত উকদা, ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফা ইন সাল্লাত ইন হাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার তিন নাম্বার গিটটাও খুলে দেয় কে? তিনটা গিট যখন খুলে দেয়, বিশ্বনবী ইসলাম বললেন ফা আসবাহা নাশীতাল কলব নাশীত, তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা হাবিসান নাফসি কাসলান, সন্তান দেয়ার মালিককে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন, এটা নবীদের দোয়া। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না, আপনি তো উত্তম, কেউ বাদ যাবেন না। আওয়াজ করে সবাই পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আওয়াজ করে পড়ে না, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন, দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, সুবহানাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ, মুখস্থ আছে না দোয়াটা, এটা পড়লেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়লেন, তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না, সব দিন সমান, বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। এটা অনেক দামি সূরা, এটা অনেক মূল্যবান সূরা। বিষ্ণু বলেছেন এই সূরাটা যে পড়বে তার কবরের আযাব হবে না, মানে আতুল মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে এই সূরা এসে প্রতিবন্ধ। সবাই পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা